আসসালামু আলাইকুম। তো আজকে একটা অ্যারাবিয়ান চ্যানেলে একটা রেসিপি দেখেছি, তো সেটাই ট্রাই করব, ডেজার্টের রেসিপি। তো এখানে হচ্ছে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি, লবণ 1/2 চা চামচ, আর 1/2 কাপ তেল দিলাম, আর হচ্ছে একটু দাঁত এলাচের গুঁড়া দিয়েছি। তো এখন হচ্ছে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি আমি। এটা আসলে আমরা যেভাবে রুটিটা বানানোর জন্য ডো করি, সেম প্রসেস। তারপর একটু স্মুথ করে সুন্দর করে এটা ডো করে নিতে হবে, সফট করে। এটা আমি চামচ দিয়ে সুন্দর করে সব কিছু একসাথে যাতে মিশে যায়, যাতে টানা বা চাকা চাকা হয়ে না থাকে, সেজন্য সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। আর একটু ঠান্ডা হওয়ার পরে আমি এখানে 1টা ডিম দিয়ে দিয়েছি 2 কাপের জন্য। খুব ভালো করে ডিমের সাথে আবার কিছু সময় নিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেভাবে আমরা আর কি বিভিন্ন পিঠা বানানোর সময় ডিমটা মিশাই ঠিক ওইভাবে। তো এখন গরম বলে আমি একটু কাঁটা চামচ দিয়ে করছি, দেখা যায় যে ঠান্ডা হলে হাত দিয়ে করব। তো এটা আমি অনেকদিন ধরেই দেখি, কয়েক বছর ধরেই প্রায় আমার সামনে আসে, কখনো ট্রাই করা হয় না। তো আজকে দেখে আমার মানে রোজা রেখে তো অনেক সময় খেতে ইচ্ছে করে, তো ভাবলাম বানাই দেখি কেমন হয়। সো যেহেতু সব কিছুই আমার ঘরে ছিল, খুব বেশি জিনিস লাগে না, নর্মাল জিনিস যেটা আমাদের বাঙালিদের ঘরেও সবার ঘরে থাকে, তাই ভাবলাম যে বানাই। সো এখানে হচ্ছে আমি তেল দিয়ে দিলাম চুলায়, তেল গরম করলাম, একটু বেশি তেলে এটা ভাজতে হবে। আর হচ্ছে আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি, কেকের যে নজল থাকে সেটা, তো ওখানে আমি প্রেস করে করে একটু 1 ইঞ্চি পরিমাণে করে কেচি দিয়ে কেটে কেটে তেলের মধ্যে ছাড়ছিলাম, যদিও এটা একটু সময়ের ব্যাপার দাঁড়িয়ে দাঁড়িয়ে করাটা। তো তারপরে হচ্ছিলো মশলা আমার খুব ভালো লাগছিলো, তো প্রথমে হিটটা খুব বেশি ছিল, তারপরে একটু হিট কমিয়ে দিলাম। এটা হিটের উপর ডিপেন্ড করে, একদম বেশি হিটে ভাজলে দেখা যায় ক্রিসপিনেসটা থাকবে না, আবার বেশি ক্রিসপি হয়ে গেলে শক্ত হয়ে যাবে। তো আমি এভাবে ভেজে নিচ্ছিলাম, আর এই সাইডে দেরি হবে বলে আমি এখানে এক্সট্রা করে করে রাখছিলাম। তো এইভাবে গরম তেলে ভেজে এই ব্যাচটা খুবই পারফেক্ট হয়েছে, এই কালারটা একদম বাইরে দিয়ে ক্রিসপি, ভিতর দিয়ে রসটা ঢুকতে সফট। আর যেহেতু আমি আগেরগুলো গরম গরম তেলে দিইনি, শিরায় দিইনি, তো সেটা একটু শক্ত হয়ে গিয়েছে। তো এটা বুঝলাম যে এটা গরম গরমই অন্যান্য আমাদের যে পিঠা আছে গরম উঠিয়ে শিরার মধ্যে দিতে হবে, তাহলে পারফেক্ট হবে। যাই হোক, প্রথমবার বানালাম তো খুব ভালো লাগছে, খেতে খুবই মজা, সিম্পল সহজ বানানো, একটু টেকনিকটা আলাদা, দেখতে সুন্দর লাগে। এটাকে খেজুর পিঠা বলা যায় আমাদের বাঙালিদের, যেটা আছে বিভিন্ন পিঠা ওই অনুযায়ী, যেমন দেখতে খেজুরের মতো। তো আরবিতে কী বলে সেটা আসলে আমি এখনও খেয়াল করিনি, বুঝিনি। তো এই তো খুবই সুন্দর, ভিতর একদম রস ঢুকে গিয়েছে। তো যাই হোক, ভালো লাগলো। আর আমি একটু করে বাদাম দিয়ে ছড়িয়ে দিলাম, ডেকোরেশন করলাম, তো দেখতে মশলা সুন্দর হয়েছে। আর আজকে ইফতারির জন্য চিকেন চাপ বানাবো, তো আমি যে রমজান প্রিপারেশনে যে চিকেন ম্যারিনেট করে রেখেছি, তো ওটা দিয়ে আসলে সব কিছুই করা যায়, চিকেন ফ্রাই, চিকেন চাপ, চিকেন গ্রিল। তো আমি কিছু মুরগির মাংসগুলো একটু মাঝখান থেকে ফেলে তারপর হচ্ছে ছুরি দিয়ে এভাবে থেতলে নিচ্ছি, কারণ চিকেন চাপ করতে গেলে কাঁচা থাকবে, যার কারণে এভাবে করে নিলে খুব সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। তো আমার হাতের কাছে যা ছিল ছুরি, সেটা দিয়ে আমি হচ্ছে চিকেনগুলো এভাবে থেতলে নিচ্ছি, যাতে করে একটু ফ্ল্যাট হয় আর ভাজলে কাঁচা না থাকে। আর চিকেন চাপ বানানোর জন্য অবশ্যই বেসন একটু লাগে, বেসন লাগিয়ে তারপরে ভাজতে হবে, নইলে ভালো লাগে না। তো আমি এখানে হচ্ছে বেসন দিলাম, এখানে স্বাদ মতো লবণ বেসনে, আর হচ্ছে একটু মরিচের গুঁড়া মিশিয়ে নিব। আসলে একদিন এক এক খাবার তৈরি করলে খেতে একটু ভালো লাগে, রমজান মাসে প্রতিদিন একরকম খাবার ভালো লাগে না, আর ঘরে বানানো খাবার তো অবশ্যই স্বাস্থ্যকর হয় বাইরের চেয়ে, আর খরচটাও একটু কম হয়, দামে টাকাটাও সেভ হয়। তো আসলে রান্না জানলে অনেক কিছু হয়, অনেক ভালো ভালো খাবার পরিবারের সবাইকে খাওয়ানো যায়, হেলদি খাবার খাওয়া যায়, তারপর হচ্ছে টাকাটাও অনেক গুণে সেভ হয়, বাইরে থেকে কিনলে অনেক খরচ হয়।
তো আমি হচ্ছে এখানে তেল দিয়ে দিলাম, গরম তেলে হচ্ছে দুটো চিকেন দিয়ে দিলাম। প্রথমে একটু হাই হিটেই ভাজতে হবে, নইলে হচ্ছে যে বেসনগুলো লাগানো হয়েছে সেটা কিন্তু খুলে যাবে। যখন বেসনগুলো একটু গায়ে লেগে যাবে, ক্রিস্পি হবে, তখন একটু লোটা কমিয়ে কিছুক্ষণ 10 মিনিট করতে হবে, ভাজতে হবে, নইলে কাঁচা থেকে যাবে। একটু এভাবে উল্টে পাল্টে সুন্দর করে সব কিছু ভেজে নিচ্ছিলাম। আর ছেলেরা যেহেতু রোজা রাখে, ওরা কী কোন দিন কোন আইটেম করবো সেটা জিজ্ঞেস করে, আর একটু অন্যরকম কিছু করলে আলাদা আলাদা এক একদিন একটু খুশি হয়। তো এই তো এটাই, যদিও ওরা রোজা খাওয়ার জন্য রাখে না, তারপরেও ওদের একটা মানে সারাদিন পর রোজা রেখে ইত্যাদির জন্য সবারই একটা আকর্ষণ থাকে, তো এতে কী খাবার থাকবে বা ইত্যাদি করবো। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই তো দান করেছেন যে আমি তো ছেলেদেরকে মজার মজার খাওয়াতে পারি, বা কোনো একটা রেসিপি ভিডিওতে চ্যানেলে কোথাও দেখলে আমাকে বললে আমি সেটা বানাতে পারি, যদি ঘরে সেই উপকরণগুলো থাকে। আর এদিকে হচ্ছে আমি একটা চাটনি বানাবো, এখানে ধনে পাতা, পুদিনা পাতা, আর হচ্ছে কাঁচামরিচ, যেটা ইঞ্জিনিয়ার সাহেব আমাকে কুচি করে দিল। তো আর হচ্ছে টক দই দিয়ে জাস্ট প্লেন করে নিবো, এই তো, আর সামান্য লবণ দিলাম, আর বেশি কিছু দিব না। একটু লেবু গোলমরিচ দিলে ভালো হতো, বাট সেটা তাড়াহুড়া ছিল, জাস্ট এভাবে ব্লেন্ড করে নিলাম, কারণ এই জিনিসগুলো একটু সস না হলে ভালো লাগে না, ড্রাই লাগে খেতে। সেই তো আমার 4টা পিস ভাজা হয়ে গেছে, যদিও খুব বড় বড় হয়েছে, 1 পিস আসলে একজন খাওয়া যায় না, সারাদিন পরের ইফতারিতে অল্প একটু খেলেই কিন্তু পেট ভরে যায়, এটা একটা আল্লাহর রহমত, বেশি খাবার লাগে না। তারপর আমি ভাজি সুন্দরের জন্য, দেখা যায় ছেলেরা তো খায়, আমাদের রুচি আর ওদের রুচি তো আর একরকম না, তো খেতে না পারলে রেখে দিই, পরে সেটা ইউজ করি অন্যভাবে, যেহেতু চিকেন এটা তো আর নষ্ট হবে না। সেহেতু মশলা দেখতে খুবই সুন্দর হয়েছে, আর ফ্লেভারটাও খুব সুন্দর ছিল, আপনারা খুব সহজে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন রমজান মাসে একটা অন্যরকম আইটেম চিকেন চাপ। আর সঙ্গে হচ্ছে আমি আমার ফ্রোজেন পরোটা করে রেখেছি, সেটাই ভেজে নিচ্ছি। তো এটা হচ্ছে লুচি নান রুটি সব কিছুর সাথে ভালো লাগে, তো আমি আবার ওদের জিজ্ঞেস করি যে তোমরা কোনটা খাবার, পরোটা, লুচি না নান রুটি। তো আজকে বলছিল যে পরোটাই খাবে, তো আমি খুব সফট করে পরোটা ভাজছিলাম, বেশি হার্ড করে ভাজছিলাম না, একটু ঢেকে ঢেকে ভাজলে পরোটাটা সফট হয় প্রথম দিকে, যদি একটু ঢেকে রাখা যায় ফ্রোজেন পরোটাগুলো। আর এদিকে হচ্ছে ইরফানের খুবই পছন্দ হয়েছে আমি যে চিজ বল বানিয়েছি, তো প্রতিদিনই বলে আমাকে চিজ বল ভেজে দাও, পছন্দ করে যে যখন মাঝখান থেকে যে চিজটা বের হয় স্টিকি হয়ে থাকে, এটাও খুব মজা পায় দেখতেও, আমাকে দেখায় বা খেতেও পছন্দ করে। তো ভালো লেগেছে এই আইটেমটা আমি বানিয়েছি, এবার খুব সহজেই আসলে বানানো যায়, সুন্দর একটা জিনিস। আর এদিকে হচ্ছে গরম গরম পরোটাগুলো ভেজে নিচ্ছি, কারণ ইফতারির আগে আগেই ভাজছিলাম, বেশি আগে ভাজলে ঠান্ডা হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না খেতে। এই তো আলহামদুলিল্লাহ ইফতারির টেবিল আজকে ব্যারের শরবত ছিল, আর হচ্ছে তো আমার স্পেশাল আরাবিয়ান পিঠাটা ডেজার্টটা খুবই মজা হয়েছে, তো আমি তো রোজা রেখে বানিয়েছি, ইফতারি পরে খেয়েছি, খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমার ছেলেরা ঘরে সবাই খুব পছন্দ করেছে, খুব মজা করে খেয়েছে। আর এই তো ছিল ইফতারি প্রিপারেশন, এক একদিন এক একটা করতে ভালো লাগে, নতুন নতুন কিছু করে খাওয়ালে। আর দেখা যায় প্রতিদিন ভাজা পোড়া বেগুনি এগুলো খেতে ভালোও লাগে না, কেমন যেন খেলে গলা জলে বাড়ি লাগে, এগুলা কিন্তু একটু তেল অনেক কমই লাগে, আমি যেহেতু ভাজি বুঝি যে তেল অত অ্যাবজর্ব করে না ভাজার সময়, চিকেন বা অন্যান্য কোনো আইটেম করলে ভাজা পুরিতে যেই পরিমাণ তেল লাগে এগুলোতে অত তেল লাগে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ সবাইকে মাগফিরাত দান করুক, আল্লাহ হাফেজ।